নির্বাচনে জিততে পারবে না জেনেই বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংসের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির রূপরেখা আন্দোলনের নয় বরং দেশের অর্থনীতি ধ্বংসের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথ সভায় এসব বলেন তিনি। এদিকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে বর্তমান সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে আছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। মাহবুব আজমির প্রতিবেদন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথ সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি। যুগপৎ আন্দোলনে বিএনপির সমন্বিত রূপরেখার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এই রূপরেখা রাজনীতির নয়, ষড়যন্ত্রের, দেশকে পিছিয়ে দেওয়ার। সিটি নির্বাচনে দলীয় পরিচয় গোপন করে বিএনপির নেতাকর্মীরা প্রার্থী হচ্ছেন বলেও জানান তিনি। অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য তারা সন্ত্রাসের পথ বেছে নেবে, এটাই আমরা জানি। তারা নির্বাচনে বিশ্বাস এখন করে না, তাদের নির্বাচন মানে বিএনপিকে নির্বাচিত করার গ্যারান্টি দেওয়া। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে। গণতন্ত্রের পক্ষে যারা কথা বলে তাদের মুখকে কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। আগামী নির্বাচন হতে হবে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়া আজ গৃহবন্দী উল্লেখ করে সরকারের বিরুদ্ধে আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।